আসসালামু আলাইকুম। এই প্লেসটার নাম হচ্ছে টিনটাজে, আর এইটা ক্যাসেলের জন্য ফেমাস। এই যে রাস্তা, এটা এটা ধরে সোজা নেমে যাবো নিচে। শুনেছি এখানকার পাস্তিটা অনেক ফেমাস, সো আমার হাজবেন্ড গিয়েছে পাস্তি কেনার জন্য। এই এই পড়লো 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 বাবা, দেখি উঁচা। এই এরিয়াটা কিন্তু অনেক ফেমাস, অনেক অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে, ইভেন দেশের বাইরে থেকেও লোক আসে। ভিডিও করা যায় নাকি আসবো? কি অদ্ভুত সুন্দর, একই বলে প্রাকৃতিক সৌন্দর্য। সুন্দর
যাব ব্রিজে, বিচটা দেখাই আপনাদের। এই যে হচ্ছে ব্রিজ, এই সেই বিখ্যাত ব্রিজ। আচ্ছা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, এখানে প্রচুর বাতাস আর যেহেতু আমাকে খাড়া ঢাল উঠতে হচ্ছে, যার কারণে হয়তোবা ভিডিওটা একটু শেকি হবে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কি, এখানে যে শোষ শব্দ বাতাস আর ঢেউয়ের, আর এটা হচ্ছে কিং আর্থারের ক্যাসেল। একদম কর্নারে আমি যাচ্ছি না, কারণ পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। আমি দূর থেকেই ভিডিও করছি।
লাশ তার স্ট্রেস রয়েছে ওটা দেখার জন্য যাচ্ছি। এই শোষ বাতাসে আমি জানি না আপনারা আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন। আচ্ছা, এই হচ্ছে কিং আর্থারের স্ট্যাচু। তার নিদর্শন এটা হচ্ছে একটা কুয়া যাকে ইংলিশে ইংলিশরা বলে উইশ ওয়েল। তার মানে হচ্ছে আপনি যদি এখানে ফেলে উইশ করেন যে আপনার মনের যে একটা বাসনা সেটা যদি করেন সেক্ষেত্রে আপনার সেই মনের বাসনাটা পূর্ণ হয়ে যাবে, সেটাই ইংলিশরা বিলিভ করে। আচ্ছা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। পৃথিবীটা যে কত সুন্দর, একটা ন্যাচারাল বিউটি যে কত সুন্দর, আল্লাহ যে কত সুন্দর করে তৈরি করেছে, সেটা অন্যরাও দেখার সুযোগ পাক। আচ্ছা, আপনারা কি বলেন, এই ন্যাচারাল বিউটি আমরা একা না দেখে সবাইকে নিয়ে দেখার একটা সুযোগ করে দিই, তাই না? Thank you.